শিক্ষকের ইচ্ছা মতো চলছে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এক প্রকার লাটে উঠেছে বিশালগড় কদমতলি জুনিয়র মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা প্রয়োজনীয় শিক্ষক এবং উপযুক্ত পরিকাঠামোর অভাবে তল্লানিতে গিয়ে ঠেকেছে শিক্ষার মান সংশ্লিষ্ট মাদ্রাসায় পঞ্চান্ন জন পড়ুয়া থাকলেও শিক্ষক সংখ্যা মাত্র দুজন মাদ্রাসাটি নিয়ম মাফিক সপ্তাহে ছদিন খোলা থাকার কথা থাকলেও অন্তত বন্ধ থাকে দুদিন বাকি তিন চার দিন খোলা থাকলেও নিয়মিত ক্লাস হয় না অধিকাংশ সময় ছাত্রছাত্রীরা এসে মাদ্রাসার গেটের সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু স্কুল খোলার সময় পেরিয়ে গেলেও মাদ্রাসার তালা খুলছে না শিক্ষকরা কারণ শিক্ষকরা স্কুলের সময় অতিক্রান্ত হওয়ার পর স্কুলে আসে মাদ্রাসার ক্লাসগুলোর সামনে পরিবেশ অত্যন্ত অপরিষ্কার ও অপরিচ্ছন্ন প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব ক্লাসের ছাত্রদের দুভাগে বিভক্ত করে পাঠদান করেন দুজন শিক্ষক রয়েছে চেয়ার টেবিলের তীব্র সংকটও নেই পড়ুয়াদের বসার টেবিল জানান মাদ্রাসার কমিটির চেয়ারম্যান বাবুল মিয়া তিনি আরো জানান মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক নানু দুই শিক্ষকের বেতনের কিছু অংশের টাকা দিয়ে মাদ্রাসায় ফের নিয়োগ করা হয়েছে পাঠদানের পাশাপাশি চতুর্থ শ্রেণীর কর্মীর কাজও করেন মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল নানু হুজুর বিষয়টি ভালো চোখে দেখছে না কদমতলী এলাকার মানুষ অতি মাদ্রাসায় প্রয়োজনীয় শিক্ষক এবং পরিকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা চেয়ারম্যান হিসেবে আমার যেহেতু এটা একটা ইসলামিক হিসাবে একটা সরকারি প্রতিষ্ঠান এই সরকারি প্রতিষ্ঠানের মধ্যে এটার মধ্যে এসএমসি কমিটি আছে তো এসএমসি কমিটি আছে আর মাদ্রাসার মধ্যে এ যতগুলা এখন দেখছো সবগুলো যেমন দেখছেন এমন থাকার কিন্তু কথা না এ বিষয়ে আমিও লজ্জিত তো মাদ্রাসার মাস্টাররা আসলে তারা কয়টা আয়ে কী করে না করে এসব খবর আমার কেন আয়ে আসার পরও আমি তাদের কোনো সাব সৃষ্টি করি না এই কারণে দেখা যাক তারা মানে কতটুকু শুধ্রায় তারা দেহে যে তারা শুধ্রায় না এই যে মাদ্রাসা এই অবস্থায় এই যে এখন গোবর টোবর সব কিছু আছে তো এটি কে পরিষ্কার করব এটি কি আমরা এজেন্সি কমিটি হয়েছে দেখি কি আমরা পরিষ্কার মায়ের 山东 TV。